আপনি কি জানেন ষাঁড় লাল রং দেখলে রেগে যায় কেন? আপনি কি জানেন সব রঙকে যদি একসঙ্গে মিলিয়ে দেওয়া হয় তাহলে কেমন রঙের সৃষ্টি হয়? আমরা কোনো কোনো গাড়ির নাম্বার প্লেটকে হলুদ রঙের দেখি, আবার কোনো কোনো গাড়ির নাম্বার প্লেটকে সাদা রঙের দেখি। আপনি কি জানেন গাড়ির এই নাম্বার প্লেট সাদা কিংবা হলুদ রঙের হয় কেন? নেই। আরে কেনা কে চাইতে হো? আজকে এমন ধরনের কিছু দারুণ ফ্যাক্ট নিয়ে আমি শুভঙ্কর আপনার প্রিয় বন্ধু চলে এসেছি FM 3.0-তে। তাই কোনো দাঁতে পোকা হবে না, কোনো বাজে বকা হবে না, সরাসরি চলে যাচ্ছি আজকের ফ্যাক্ট নাম্বার 1-এ। আপনি কি জানেন ষাঁড় লাল রং দেখলে রেগে যায় কেন? ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি ষাঁড় লাল রং দেখলে রেগে গিয়ে গুঁতোতে আসে, কিন্তু আসল সত্যিটা জানলে আপনি অবাক হবেন। ষাঁড় আসলে লাল রঙকে নয়, রঙের উজ্জ্বলতা দেখে রেগে যায়। অনেকবার আক্রমণ করে বসে এরা রঙের চকচকানি দেখে, কারণ রঙের চকচকানি এরা সহ্য করতে পারে না। লাল রং অন্য সব রঙের থেকে এদের কাছে বেশি উজ্জ্বল মনে হয়, তাই এদের লাল রঙের উপর রাগটা একটু বেশি। তা বলে কিন্তু এমনি এমনি ষাঁড় কখনো গুতোয় না। এদের চোখের সামনে রঙিন কোনো কাপড় দেখিয়ে যদি নাড়ানাড়ি করেন তবেই এরা কিন্তু রেগে ওঠে। তাই কোনো ষাঁড়ের সামনে যদি লাল জামা কাপড় পরে কখনো আপনি মুখোমুখি হয়েছেন তো ভয় পাবেন না, আপনি নিশ্চিত হয়ে পাশ কাটিয়ে চলে যেতে পারেন। শুধু ওর সামনে নাচানাচি না করলেই হলো। ফ্যাক্ট নাম্বার 2। বন্ধু, কখনো কি আপনার মনে এরকম প্রশ্ন জেগেছে যে সব রঙকে যদি একসঙ্গে মিলিয়ে দেওয়া হয় তাহলে কিরকম রং হবে বা কিরকম রং পাওয়া যাবে? আপনি জানলে অবাক হবেন, সব রঙকে যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে যে রঙের সৃষ্টি হবে সেটা অ্যাকচুয়ালি হবে সাদা রং। সাদা রঙকে যদি কখনো বিশ্লেষণ করেন তো আপনি দেখবেন তার থেকে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, এছাড়া লাল, এই 7টি মৌলিক রং পাওয়া যাচ্ছে। অনেকটা ঠিক রংধনুর মতো। সূর্যের আলো কিন্তু আসলে সাদা। সেই সাদা আলোটাই আকাশে যখন মাঝে মাঝে রিফ্লেক্ট হয় তখন 7 রকমের রঙে ভাগ হয়ে যায়, আর সেটা দেখেই আমরা রংধনু বলি। বিশ্বাস না হলে অবশ্যই আপনি পরীক্ষা করে দেখতে পারেন। ফ্যাক্ট নাম্বার 3। আপনি হয়তো খেয়াল করলে দেখে থাকবেন কোনো কোনো গাড়ির নাম্বার প্লেট হলুদ রঙের হয়, আবার কোনো কোনো গাড়ির নাম্বার প্লেট সাদা রঙের হয়। তো আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে গাড়ির নাম্বার প্লেট এরকম সাদা কিংবা হলুদ রঙের হয় কেন, একই রকম রঙের হয় না কেন? আসলে নাম্বার প্লেট যদি হলুদ রঙের থাকে তাহলে জানবেন সেটা কমার্শিয়াল ইউজের জন্য, মানে যে গাড়ি দিয়ে অ্যাকচুয়ালি ব্যবসা করা হয়। সেটা মালবাহী ট্রাক হতে পারে, আবার বাস হতে পারে, আবার টোটো হতে পারে, কিংবা অটো হতে পারে। এইসব গাড়িতে আপনি হলুদ রঙের নাম্বার প্লেট দেখতে পাবেন। আবার যেসব গাড়ির নাম্বার প্লেট সাদা রঙের দেখতে পাবেন জানবেন সেগুলো প্রাইভেট গাড়ি, প্রাইভেট কাজের জন্য ইউজ করা হয়। যেমন আপনার পার্সোনাল যে বাইকটা আছে ওটা খেয়াল করে দেখবেন সেটা সাদা রঙের নাম্বার প্লেট হয়। আপনার যদি পার্সোনাল কোনো গাড়ি থাকে চার চাকা যেটা আপনি ব্যবসার জন্য ব্যবহার করছেন না, খেয়াল করে দেখবেন সেটা নাম্বার প্লেটটা কিন্তু সাদা হয়ে থাকে, কিন্তু যখনই আপনি ওটাকে ওলা বা উবেরে দিয়ে দেবেন ওটা কিন্তু হলুদ হয়ে যাবে। আপনাকে সেভাবেই করে দেওয়া হবে তখন। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? আজকের ফ্যাক্টগুলো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা ডিসলাইক দেবেন, আর এমন ধরনেরই দারুণ দারুণ ফ্যাক্টের জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে।